র‍্যাপ4 গাড়ি অনেক বেশি চাহিদা। রাস্তা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল টয়োটার যে মনোগ্রাম, মনোগ্রাম সহ আছে। এটা দেখেন, এখানে অরিজিনাল যে জাপানিজ স্টিকার, সে জাপানিজ স্টিকার সহ আছে। আর র‍্যাপ4 এর সবচেয়ে মজার একটা জিনিস, পিছনে এক্সপায়ার চাকা। মনিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে, খামার বাড়ি মোড়ের পাশে, মনিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, ঢাকা। ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি, এবং যে গাড়ির সচরাচর খুবই কম পাওয়া যায়। আমি আশা করি অ্যাড দিলে সাথে সাথে সেল হয়ে যাবে, কারণ এই গাড়ির এত বেশি রেসপন্স, এত বেশি কাস্টমার, এত বেশি মোটামুটি মানে চাহিদা বেশি যে এই গাড়িটা আসলে কি বলবো, যে অ্যাড দেওয়ার সাথে সাথে আল্লাহর মধ্যে সেল হওয়ার সম্ভাবনা 95% ইনশাআল্লাহ। এবং এই গাড়ি দেখাবো টয়োটা র‍্যাপ4, 2005 মডেল, 2011 রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি, মেরুন কালার, অল পেপার্স আপ টু ডেট, একদম 100% অল পেপার্স আপ টু ডেট। সামনে পিছনের গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব কিছু অরিজিনাল, গাড়ির সাথে সব কিছু জেনুইন অবস্থা আছে, কোনো খোলা কাটা, কোনো মার, কোনো বিন্দু পরিমাণে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং এটার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, বর্তমানে তেলের দাম বেশি, অনেক বেশি, ঠিক আছে? এই গাড়িটা কিন্তু সিএনজি সহ আছে, সিএনজি এবং তেল দুটোই ইনক্লুড করা আছে, আপনি যেটা সুবিধা সেটা চালাতে পারবেন। আচ্ছা, ফ্রন্ট সাইডটা কি কন্ডিশনে আছে? ফ্রন্ট সাইডটা খুবই ভালো, হেডলাইটে দেখতে পাচ্ছেন, দেখেন 100% গাড়ির সাথে একদম জেনুইন আছে, হালকা দেখেন একটু গলা গলা ভাব আছে, বাট জেনুইন জেনুইনই, ঠিক আছে? গ্রিলটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই ভালো, এখানে টয়োটার মনোগ্রাম আছে, হেডলাইটটা এটাও কিন্তু 100% গাড়ির সাথে, ওকে, কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে বিন্দু পরিমাণে পাবেন না। জাহিদ ভাই, গাড়ির প্রতিটা গ্লাস কি অরিজিনাল? অবশ্যই অরিজিনাল, দেখেন এখানে দেখেন একটু ক্লোজ করে দেখতে পারবেন, এখানে টয়োটার অরিজিনাল মনোগ্রাম আছে, আর এটা দেখেন ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, সো সব কিছুই গাড়ির সাথে আছে। আচ্ছা, 100% জেনুইন অবস্থা আছে, যেহেতু গাড়ির মোটামুটি র‍্যাপ4 গাড়ি অনেক বেশি চাহিদা, কারণ ছোটোখাটো গাড়ির মধ্যে একটা জিপ গাড়ি, 2000 সিসির মধ্যে একটা জিপ গাড়ি, আসলে র‍্যাপ4 এর মধ্যে কোনো গাড়ি হয় না। এই গাড়িগুলো আমি বাংলা ভাষায় বলতে পারবো যে গাড়িগুলোকে আপনি গরু গাধার মতো খাটাতে পারবেন, যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি সব জায়গা থেকে আপনি মোটামুটি রান করতে পারবেন গাড়িতে। বাম পাশটা কি কন্ডিশন? বাম পাশটা খুবই ভালো, একদম 100%, দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাস আছে, যে শেপ আছে, যে ক্রস আছে, যে জয়েন্ট আছে, সব কিছু একদম 100%, কোনো খোলা কাটা নাই নিঃসন্দেহে বলতে পারি। আর এটার বড় একটা জিনিস, এটা চাকাটা দেখেন অলমোস্ট নতুন চাকা, সাইজে বড়, একদম সাইজে অনেক বড় সাইজ, আসলে জিপ জিপি জিপ জিপ যে আসলে জিপ, বড় চাকা না হলে বোঝা যায় না এটার মজা কি। সো এটা কিন্তু খুবই ভালো ফিটিংসের একটা গাড়ি, ঠিক আছে? কোনো খোলা কাটা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ির মধ্যে বিন্দু পরিমাণে পাবেন না ইনশাল্লাহ। যে টায়ারগুলো সার্ভিস তো ভাই ভালো দিবে? হ্যাঁ, টায়ার অলমোস্ট নতুন, আমি মালিকের কাছ থেকে যখন কিনে এসেছি, মালিক মনে হয় সর্বোচ্চ 15 দিন কি 20 দিন রান করেছে টায়ারটা দিয়ে। আচ্ছা, আদারওয়াইজ এই গাড়িটা এখন পর্যন্ত নতুনের যে টায়ারের যে পারফরমেন্স সেটা পাবেন ইনশাল্লাহ। আর যে এই গাড়িটা কিনবে সার্ভিসটা অসাধারণ, সার্ভিসটাও মাশাআল্লাহ খুব ভালো পাবে। র‍্যাপ4 গাড়ি ভাই যতই পুরান হোক, যতই রাফ ইউজ করুক না কেন, এই গাড়িগুলো আসলে কোনো নষ্ট হওয়ার কোনো কিছু নাই, যদি বিন্দু যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না করে। কারণ এই গাড়িটা যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সো আমি নির্দ্বিধা নিশ্চিন্তে বলতে পারি যে গাড়িটা নিয়ে 100% যে নেবে সে তার ইচ্ছা মতো সে রান করতে পারবে, ইচ্ছা মতো সে ব্যবহার করতে পারবে। ওকে, খুবই ভালো ফিটিংস একটা গাড়ি। ব্যাক সাইডটা কি কন্ডিশন? ব্যাক সাইডটা খুবই ভালো, ব্যাকলাইটটা ব্যাক সাইডে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল টয়োটার যে মনোগ্রাম, মনোগ্রাম সহ আছে। এটা দেখেন, এখানে অরিজিনাল যে জাপানিজ স্টিকার, সে জাপানিজ স্টিকার সহ আছে। আর র‍্যাপ4 এর সবচেয়ে মজার একটা জিনিস, পিছনে এক্সপায়ার চাকা। এই এক্সপায়ার চাকাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কাভার দিয়ে ঢাকা, এবং এই এক্সপায়ার চাকা পিছনে না থাকলে মনে হয় না যে এগুলো জিপ গাড়ি। আচ্ছা, বাট এটা খুব ভালো ফিটিংসের, ভালো কোয়ালিটির একটি গাড়ি, যে নিবে সে আলোর মতে নতুনের একটা পারফরমেন্স, যে স্বাচ্ছন্দ্য পায় সে স্বাচ্ছন্দ্য এখন পর্যন্ত সে মানে গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, ডান পাশটা কি অবস্থা? ডান পাশটা খুবই ভালো, দেখেন ভাই প্রত্যেকটা জয়েন্ট, দেখেন একদম প্রত্যেকটা জয়েন্ট থেকে শুরু করে বিট ভাত যে জয়েন্টগুলো আছে সব গাড়ির সাথে আছে। আপনি এই যে দরজার প্যাডগুলো দেখেন, প্যাড কত সুন্দর এবং লাক্সারিয়াস প্যাড, একদম এটা কিন্তু একদম ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন প্যাড। এবং সিট দেখেন, সিটগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ, এটা কিন্তু এখনও অরিজিনাল সিট, কোনো সিট কভার কিন্তু ব্যবহার করা হয়নি। ফাইভ সিটের গাড়ি, ভালো ফিটিংস রেটি গাড়ি। আপনি দেখেন প্রত্যেকটা ডোরই তো, প্রত্যেকটা ডোর ফ্রেশ দেখেন, 100% একদম জাপানি যে গন্ধর যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু এখনও পাবেন। আচ্ছা, দেখেন খুবই ভালো স্টিয়ারিং সাসপেনশন, সিভিল জয়েন, এগুলো স্টিয়ারিং সাসপেনশন, এসি ইঞ্জিন মাউন্টিং খুবই ভালো ফ্রেশ আছে, এবং সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন আছে। এবং এই গাড়িতে দেখেন ড্যাশবোর্ডটা মাশাআল্লাহ কত ফ্রেশ, অসাধারণ। আসলে র‍্যাপ4 গাড়ি মানে গাড়িতে বসলে বোঝা যায় র‍্যাপ4 র‍্যাপ4ই। আসলে দেখেন সিলিংটা, দেখেন মাশাআল্লাহ কত ফ্রেশ, 100% সিলিং ফ্রেশ।
এই গাড়িটা কিন্তু একটা মজার জিনিস বাবু, একটু সিলিং এর দিকে আরেকবার একটু ক্যামেরাটা ধরবেন, এখানে দেখেন দুইটা সিলিং এর মাঝখানে দেখেন বিট গ্যাস আছে, যে ভাস এটা কিন্তু অন্য কোনো গাড়িতে পাবেন না। আচ্ছা, যেটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এবং ভালো কন্ডিশনের গাড়ি সেই গাড়িগুলোতে কিন্তু সাদা রেগুলার থেকে থাকে। আচ্ছা, তো এটা খুবই ভালো ফিটিংস এর ভালো মানের একটি গাড়ি। আমি উইলিংলি বলবো যে এই গাড়িটা যে নিবে আল্লাহর মতে মানে সে মানে নির্দ্বিধায় নিশ্চিন্তে গাড়িটা রান করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিনটা খুবই ভালো কন্ডিশনে আছে ভাই, দেখেন ইঞ্জিনটা দেখেন, কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো কিছু মেজর কাজ করাতে হবে এমন কোনো কিছুই এই গাড়ির মধ্যে নেই। আচ্ছা, খুবই ভালো। আরেকটা জিনিস, মজার জিনিস আপনাকে দেখাই, গাড়ি যেহেতু সিএনজি করা আছে মালিক অনেক রুচিসম্মত। আচ্ছা, সে 2 টাকা বেশি খরচ করবে কিন্তু ভালো জায়গা থেকে কাজ করবে। আচ্ছা, দেখেন একটা জিনিস তার প্রমাণ আপনাকে দেখাই, এখানে দেখেন নাভানা থেকে সে সিএনজি কনভার্সন করেছে। আচ্ছা, নাভানা সিএনজি তো বেটার, নাভানা সিএনজি করতে কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ সিএনজি এলপিজি তারা ব্যবহার করে থাকে। সো এটা নিঃসন্দেহে বলা যায় যে ভালো সিএনজি একটা পাবেন, ভালো মানের একটা সিএনজি সে ব্যবহার করেছে। আচ্ছা, খুবই রুচিসম্মত, ফ্রেশ আছে। হ্যাঁ, 100% দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন, চ্যাসিস দেখেন 100% মানে জেনুইন অবস্থা আছে। মার্সেলগুলো দেখেন, চ্যাসিসগুলো দেখেন, কোথাও কোনো খোলা কাটা, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ট্যাপ, কোনো কিছু নেই। ভাই ইঞ্জিনের সিসি কত? ইঞ্জিনের সিসি 2000 সিসি। ইঞ্জিন এবং গিয়ারবক্স ফুল ফ্রেশ? হ্যাঁ, ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন মাউন্টিং ফুল ফ্রেশ আছে ভাই। 2005 মডেল, 11 রেজিস্ট্রেশন করা গাড়ি, 2000 সিসির গাড়ি, ভালো ফিটিংসটা খুবই সুন্দর। আমি আবারও বলে দিচ্ছি বাবু ভাই, এই গাড়িটার মডেল 2005 মডেল, 2011 রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি, মেরুন কালার, ভালো ফিটিংসের, ভালো মানের, ভালো কোয়ালিটির একটি গাড়ি। যে নেবে আলোর মতে এই গাড়িতে কোনো কাজ করতে হবে না, শুধু গ্যাস এবং তেল ভরবে গাড়ি চালাবে। দাম কত চাচ্ছেন? এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস 16,65,000 দাম দিয়েছি আস্কিং প্রাইস, কিছুটা নেগোসিয়েবল করবো। আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাকে আলাদাভাবে সম্মান করবো এবং ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার 01711000027। আমার শোরুমের নাম সিটি কারভ্যালি। আমি লোকেশনটা আরও সহজ করে বলে দিচ্ছি, সংসদ ভবনের পূর্ব পাশে খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরিপাড়ার 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁ, ঢাকা। আমি কাস্টমারকে বলবো আমার শোরুমে আসার জন্য। আমার শোরুমে প্রায় 40-50 গাড়ি অ্যাভেলেবেল দেখতে পারবেন, সব ধরনের গাড়ি, সব বাজেটের গাড়ি আমার শোরুমে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।